জনকর্মী ও রিক্সা খুশনকে নেতা কর্মী কিভাবে ঘিরে রেখেছে দেখুন। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন महासमावेश मंचे उपविष्ट सभार प्रधान अतिथि विशिष्ट अतिथि एवं जातीय सिनियर नेतृबृंद माननीय महासचिव उपस्थित आछेन। ढाकार साबेक मेयर जननेता जनाब मिर्जा अब्बास उपस्थित आछेन। स्थायी कमिटी सम्मानित सदस्य जनाब आमिर खसरू महमूद चौधरी এবং ইকবাল হাসান মাহমুদ টুকু সহ আরও অনেক নেতৃবৃন্দ রয়েছেন। আমি একে একে সবার নাম বললাম না যেহেতু সময় সংক্ষিপ্ত। ভাইরা, আমি প্রথমে তীব্র ঘৃণা ভরে নিন্দা জানাতে চাই এই বিগত কিছুদিন যাবৎ আমাদের প্রতিষ্ঠাতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সভাপতি, আমাদের আদর্শ, আমাদের নেতা যার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা রাজনীতি করছি, তার ব্যাপারে হেয় মন্তব্য, তার খেতাব যেটা তিনি নিজে যুদ্ধ করে অর্জন করেছেন সেই খেতাব নিয়ে টানা হেঁচড়া। এবং আপনারা দেখেছেন যে এই এই যে বর্তমান যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আছেন, এই মন্ত্রী সে উনি ওনার কবর পর্যন্ত সরানোর মতো অধ্যত্তপূর্ণ বক্তব্য রেখেছেন। আমি এর তীব্র নিন্দা জানাই এবং আমি বর্তমান প্রজন্মের আওয়ামী লীগের আমার যারা বন্ধুরা বা আমাদের যারা নাগরিকরা রয়েছেন আমি তাদেরকে বলতে চাই, আপনারা এই আপনাদের সিনিয়র নেতৃবৃন্দরা আপনাদেরকে যে বিভ্রান্তি সৃষ্টি করছে, বিভক্তি সৃষ্টি করছে, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সম্পর্কে বিরূপ মন্তব্য করে আপনাদেরকে সেই উৎসাহ যোগাচ্ছে, আপনারা এটি বন্ধ করেন। আমরা আগামী প্রজন্ম সকল জাতীয় নেতৃবৃন্দ প্রতি আমরা সম্মান প্রদর্শন করে আগামী দিনে জাতিকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যেতে চাই, আমরা সবাইকে তার যথাযথ সম্মান দিতে চাই। ভাইরা, আমি একটু পিছনে ফিরে তাকাই। আপনারা জানেন যে 2006 সালের শেষ দিকে অথবা 2007 সালের শুরুতে একটি সেনা সমর্থিত এবং ভারত সমর্থিত অগণতান্ত্রিক সরকার, আমাদের যে গণতান্ত্রিক ধারা অব্যাহত ছিল সেটির ছন্দপতন ঘটায় এবং তারা সেখানে এক এগারো সরকার বলে যেটা বহুল পরিচিত সেই সরকার তখন ক্ষমতা গ্রহণ করে। ক্ষমতা গ্রহণ করার পরপরই তারা বর্তমান আমাদের যে ভারত শাসিত যারা এখানে আমাদের যারা এখানে প্রভাব বিস্তার করে তাদের সাথে যোগ সাজসে 2009 সালে বর্তমান সরকারকে ক্ষমতায় নিয়ে আসে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তারা তাদের বিভিন্ন অপকর্ম হিসাব নিকাশ করে বুঝতে পারে আসলে ভোটের মাধ্যমে তাদের ক্ষমতায় আসা অথবা সরকার গঠন করা তাদের জন্য তাদের জন্য সম্ভব নয়, তাই তারা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে 2011 সালে জোরপূর্বক তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে। এটি দীর্ঘমেয়াদে বাংলাদেশকে বিভক্ত করার একটি নীল নকশার চক্রান্ত। আমি বলতে চাই আজকে স্বাধীনতার 50 বছর পরে এসে আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়ে আমি লজ্জা বোধ করছি যে আমরা এখনও স্বাধীনতাকে খুঁজে বেড়াই, আমরা এখনও গণতন্ত্রকে খুঁজে বেড়াই। এই বর্তমান সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যে রূপে ধারণ করেছে সেটি আমাদেরকে পাক হানাদার বাহিনী এবং রক্ষী বাহিনীর কথা মনে করিয়ে দেয়। আমাদের এই গণতান্ত্রিক লড়াইয়ে আজ পর্যন্ত 1000-এর উপরে
নেতা কর্মী গুম হয়ে গিয়েছে, সেখানে আমাদের সিলেটের জননেতা জনাব ইলিয়াস আলী সহ আমাদের ঢাকার কমিশনার আমাদের চৌধুরী আলম সাহেব সহ, এবং 2014 সালের যে আন্দোলন গড়ে তুলেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তার আগে প্রায় 27 জন ছাত্রনেতাকে গুম করে ফেলা হয়েছিল, তাদের লাশটি পর্যন্ত আজকে পাওয়া যায় না। তো আমি বলতে চাই, এই যে আমাদেরকে জাতিকে দ্বিধা বিভক্ত করে রেখেছে, 50 বছর পরে এসে আমরা এখনো নিজেদের মধ্যে মারামারি, নিজেদের মধ্যে ক্ষমতায় যাওয়ার যে একটা লালসা, সেখান থেকে আমরা যে নিজেদের মধ্যে বিভাজন, বিরোধ, মারামারি, হানাহানি, এখানে লাভ কার হচ্ছে? এখানে একটি স্বার্থবাজ গোষ্ঠী, একটি মাফিয়া গোষ্ঠী, এই ভূমিদস্যু তারা, একটি ব্যবসায়ী গোষ্ঠী যারা বিএনপির সময়ও ব্যবসা করেছে, আওয়ামী লীগের সময়ও ব্যবসা করেছে, জমি দখল করেছে, বর্তমান বাংলাদেশের সম্পদ লুটপাট করেছে, গরিব দুঃখী মেহনতি কৃষক শ্রমিকের সম্পদ লুটপাট করে তারা বিদেশে পাচার করে দিয়েছে। এই যে সাম্রাজ্যবাদী শক্তি আজকে আমাদের ঘাড়ের উপর চেপে এসে বসেছে, এই 50 বছর পরে এসে আমি আপনাদের বলতে চাই, তরুণ সমাজ আজকে জেগে উঠেছে, নতুন প্রজন্ম আজকে জেগে উঠেছে, আমরা আর এই ধরনের সাম্রাজ্যবাদী আধিপত্য মেনে নিব না। আপনারা কি আমাদের সাথে আছেন? আপনারা কি আন্দোলন সংগ্রামকে সফল করবেন? আমি আপনাদেরকে কথা দিতে চাই, এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে, এই রক্ষী বাহিনীকে মোকাবেলা করতে গিয়ে প্রথম যদি বুলেটটা আসে, আমি আমার বুক পেতে দিব, কিন্তু আমার একজন নেতা কর্মীর আমি আমার পিছনে ফেলে যাব না। ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমরা আমাদের আন্দোলনকে সফল করব, এবং একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট ব্যবস্থা আমরা পুনর্বহাল করব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করার জন্য সিনিয়র নেতৃবৃন্দদের কাছে ক্ষমা প্রার্থী। আপনাদের সাথে ইনশাল্লাহ আগামীতে দেখা হবে রাজপথে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মোরাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, এবং আগামী প্রধানমন্ত্রী আমাদের সকলের নেতা তারুণ্যের অহংকার জনক তারেক রহমান, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামী ভাই বোনেরা, এই পর্যায়ে বক্তব্য রাখছেন বীর চটলার স্মৃতি সন্তান চট্টগ্রাম মহানগরের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা জনতার মেয়র জনাব ডক্টর সাদত হোসেন, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন ডক্টর সাদত হোসেন। অনারার কি খবর? খবর বারো নয়, লাল সবুজের পতাকা।